বন্ধুরা, আমরা অবশেষে এসে গেছি খয়রাবেড়া ড্যাম, যেটা আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল। আর তবে আমরা সানসেটটা মিস করে গেছি বন্ধুরা। তাই পাখি পাহাড়ে ঘুরতে গিয়ে, ছবি তুলতে গিয়ে সময়টা অযথা নষ্ট করবেন না, তাহলে যে সূর্যাস্তের অপার সৌন্দর্য সেইটা আপনারা দেখতে পারবেন। তবে যেহেতু পূর্ণিমা, সেই কারণে চাঁদটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর অপার দৃশ্য। পুরো চাঁদের আলোটা পড়েছে এই খয়রাবেড়া ড্যামের উপর, দারুণ লাগছে। পুরো সন্ধ্যে হয়ে এসেছে, সূর্যাস্ত হয়ে গেছে, তবে আপনারা এখানে একটু আগে আসার চেষ্টা করবেন, তাহলে এই ড্যামের অপার সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন। আমরা যে ভুলটা করেছি সেটা হচ্ছে পাখি পাহাড়ে ছবি তুলতে গিয়ে অনেকটাই দেরি করে ফেলেছি, আর সেই কারণে আমাদের এখানে আসতে একটু দেরি হয়ে গেছে, আর সূর্যাস্তটাই আমরা মিস করে ফেলেছি। তবে রাস্তায় আস্তে আস্তে যেটুকুনি দেখা গেছে সূর্যাস্ত, তবে এখনও খুব সুন্দর লাগছে, যেহেতু পূর্ণিমা রয়েছে তাই এখানটায় খুবই সুন্দর লাগছে। সন্ধ্যে হয়ে গেলেও খুবই ভালো লাগছে দেখতে। এই দেখুন বন্ধুরা, কি দারুণ জায়গা। হ্যাঁ, সূর্যটা তো মিস হয়ে গেছে কিন্তু চাঁদটাকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। সবাই ফটো তুলতে ব্যস্ত। এই যে ড্যামটা, আর এখান দিয়ে ছোট্ট একটা খাল মতন সরু বয়ে গেছে, দেখুন বন্ধুরা। তবে দারুণ লাগছে জায়গাটা। সৌন্দর্য কিন্তু অপরূপ বন্ধুরা। এরপরে আমরা যাব হচ্ছে মুখোশ গ্রাম। তো দেখুন বন্ধুরা কত সুন্দর। পূর্ণিমার চাঁদটা উঠেছে, খুব সুন্দর লাগছে। তবে আমাদের ড্রাইভার দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে আমি দিয়ে দেবো, আপনারা যদি চান তো ওনার সাথে যোগাযোগ করে নেবেন। দেখুন এই দেখুন বন্ধুরা, সূর্যাস্ত তো আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু তার একটা হালকা আভা রয়ে গেছে। সূর্যটা সবেই অস্ত গেছে, আর চারিদিক অন্ধকার, আর পূর্ণিমা আর ইয়ে বেশ হালকা মৃদু আলো, দারুণ মানে অনুভূতি। এই দেখুন এই গ্রামটাও কত সুন্দর লাগছে, হালকা আলো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না পুরো অন্ধকার পুরোই। আর এই গ্রামটাকেও তো দেখা যাচ্ছে, ভালোই তো লাগছে। এইগুলো আবার ইয়ে বসেছে না, বাসি, তারপরে কাঠের সব। বলেন আর একটু আলোটা দেন ফোনের, দেখা যাচ্ছে না কিচ্ছু।
আমার নাম ধনঞ্জয়। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7551817517। আচ্ছা বন্ধুরা, কেউ যদি যোগাযোগ করতে চান তো এই দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন, ইনি আপনাদেরকে ঘুরিয়ে দেবে। ঠিক আছে, এরপরে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা মুখোশ গ্রামে। তো এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।